আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব পাউরুটি দিয়ে কাস্টার্ড। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন, আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার বাসায় কিন্তু পাউরুটি থাকে, আর এই পাউরুটি দিয়ে আজকে এই সহজ রেসিপিটা তৈরি করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কাস্টার্ড পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দুধ। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামই আছে, তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ, আর কাস্টার্ডের মিশ্রণ দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে নিয়েছি পাউরুটি, 6 থেকে 8 পিস পাউরুটি হলেই হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু দুই সাইজ করে কেটেছি, একটাকে চার গুণা কেটেছি আর একটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লম্বা লম্বা মাত্র 2 পিসকে আমি লম্বা করে কেটেছি আর বাকিটাকে স্কোয়ার করে কেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি এই পাউরুটিগুলোকে ভাজতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাই হিটে করবেন না, এতে করে কিন্তু পাউরুটিগুলো ভাজা হবে না। আর পাউরুটিগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, একটুখানি পরে নাড়াচাড়া করবেন। পাউরুটির একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পাউরুটি ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আর পাউরুটিটাকে একেবারে পুড়িয়ে ফেলবেন না, এইভাবে একটা সুন্দর কালার আসলেই নামিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পাউরুটিগুলোকে বিছিয়ে দিয়েছি একটা বাটিতে। এবারে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ, আর কাস্টার্ডের মিশ্রণের অর্ধেকটা দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, তারপর হচ্ছে আনার, কিশমিশ, আপনাদের যা পছন্দ সেটাই দিতে পারেন, তবে আমি আমার পছন্দ মতো এগুলো ব্যবহার করছি। আবারও দিয়ে দিচ্ছি পাউরুটি, দিয়ে আবারও আগের মতো সাজিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য, এতে করে ঠান্ডা হয়ে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।